প্রধানমন্ত্রী, আবারও বলবো, আপনি আপনার বাপের জমিদারিতে বাস করছেন না। গোটা বাংলাদেশকে আপনি জেলখানা বানিয়েও আপনার গদি রক্ষা করতে পারবেন না। বাংলাদেশের জনমানুষ নিয়ে আওয়ামী লীগ সরকারকে এই বাংলার মাটিতে আমরা দাওয়া দিব। আওয়ামী লীগকে মুসলিম লীগের মতো আওয়ামী লীগকে বাংলার মাটিতে পাওয়া যাবে না। এইটা আওয়ামী লীগ তার ইতিহাসের বাস্তবতা দিয়েই তৈরি করছে। আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে আওয়ামী লীগ হচ্ছে সবচেয়ে শক্তিশালী এবং জনগণের প্রিয় দল। আমরা বলে যে প্রধানমন্ত্রী, এই দল কেমন দল? বাংলাদেশের মানুষ হারে হারে ট্যার পেয়েছে। আওয়ামী লীগের নাম শুনলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মানুষ মন থেকে ঘৃণা করে, তাদেরকে প্রত্যাখ্যান করে, তাদের প্রতি মানুষের বিন্দু মাত্র জনসমর্থন নাই। কিন্তু একই সাথে জনগণ যদি ঐক্যবদ্ধ হয়, ঐক্যবদ্ধ হয়ে এই জুলুমকে, জালিমকে, এই ফ্যাসিবাদকে দাওয়া দিতে হবে। বাংলাদেশের মাটিতে আমরা যেদিন আওয়ামী লীগকে, ফ্যাসিবাদকে, বর্তমান যারা লুটপাট করছেন তাদেরকে দাওয়া দিতে পারবো, সেদিন আমরা আশা করি আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার সম্ম মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো। আমরা আপনাদেরকে আহ্বান করে বাইরে, সময় অনেকদিন গেছে, এইবার রাজনৈতিক হন, কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনী, এই সরকার ধর্মের কাহিনী শুনবেন না। সুতরাং এইটার বিরুদ্ধে দরকার হচ্ছে মজলুমের ঐক্য। মজলুমটা কে? মজলুম হচ্ছেন এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা কথা শুনছেন, আমরা সকলেই মজলুম। আওয়ামী লীগের শাসন, দুঃশাসন, পুলিশের বাড়ি, তাদের জালিম জুলুম, কারো গায়ে আঁচ লাগে না এমন মানুষ নাই। সুতরাং এই মানুষের যদি ঐক্য হয়, এ মানুষ যদি সংহতি করে, এই মানুষ যদি কাঁধে কাঁধ মেলায়, এই মানুষকে নিয়ে আমরা গণসংহতি আন্দোলন যদি লড়াই চালিয়ে যাই, তাহলে হলফ করে বলতে পারি নারায়ণগঞ্জে যে ব্যবস্থা আছে এই ব্যবস্থা টিকবে না। এই ব্যবস্থা টিকবে না, টিকবে কি টিকবে না সেইটা নির্ভর করে আমাদের উপরে, আপনাদের উপরে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছেন। আমরা মানুষের ভোটাধিকারের পক্ষে লড়বো, জান বাজি রাখা লড়াই চালিয়ে যাবো। এই লড়াই থেকে আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না। আমরা মনে করি সত্যিকার অর্থেই যদি আজকে বাংলাদেশের লাখ লাখ মানুষ জুলুমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে নেমে আসে, এই ব্যবস্থা টিকবে না। পরিষ্কারভাবে আমরা বলে, সরকার যদি মনে করেন বিরোধী দলীয় নেতাদেরকে গ্রেফতার করে মামলা দিয়ে বিএনপির জেলার সভাপতি গিয়াসউদ্দিনকে 2021 সালে দুদকের যে মামলা, সেই মামলা নিয়েও কথা আছে, সেই মামলাতে তিনি জামিনে ছিলেন। তিনি যখন আবার জামিন চাইতে যান, তখন তার জামিন বাতিল করে তাকে গ্রেফতার করে। আমরা পরিষ্কারভাবে আমাদের দল থেকে বলেছে, এই সরকার গায়েবানা কিংবা মিথ্যে মামলা, বানোয়াট মামলা দিয়ে জনগণের, গণতন্ত্রকে, ভোটাধিকারকে ঠেকে দিতে পারবে না। একই সাথে আমরা বলে বিএনপির যুবদলের আরেক নেতা মহানগরের সেক্রেটারি শাহেদ আহমেদ, তাকেও সরকার একইভাবে তার জামিন বাতিল করে তাকে গ্রেফতার করে এখন কারাগার আছে। আমরা বলেন, আমরা আমাদের দল থেকে এই সমস্ত গ্রেফতার হামলা মামলার তীব্র নিন্দা জানাই, এবং আমরা দেখেছি সেই সময় পুরো বিএনপি সহ আমাদের গণতন্ত্র মঞ্চের জেএসডির নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মোতালেব মাস্টারকেও এই সৈন্যের প্রাঙ্গণ থেকে গ্রেফতার করে নেয়। আমরা মিছিল করেছিলাম, আমরা জুলুমের বিরুদ্ধে, আমরা অন্যায়ের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের ভোটাধিকারের পক্ষে আমরা মিছিল করেছিলাম। সেই মিছিলকে সরকার অপরাধ মনে করে, সেই মিছিলকে সরকার ভয় পায়, আমাদের নেতাকে, জেলজির নেতাকে এইখান থেকে গ্রেফতার করে। 2.5 মাস তিনি জেলখানে ছিলেন, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করেননি। আমাদের শ্রমিক নেতা বাবুল হোসেন, শ্রমিকরা যখন ন্যায্যতম মজুরি 25,000 টাকা দাবি করল, তখন আমাদের শ্রমিক সংগঠনের নেতা বাবুল হোসেনকে গ্রেফতার করা হলো। বাবুল হোসেন আপোষ করেননি, তিনি জেল জুলুম খেটেছেন, কিন্তু সরকারের সাথে কানাকড়ি আপোষের আমরা নাই। নারায়ণগঞ্জের যে জনগণ
আপনারা জানেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জে দল হিসেবে এখন পর্যন্ত কেউ বলতে পারবে না গণসংহতি আন্দোলন আপোষকামী দল। গণসংহতি আন্দোলন প্রতিটি নেতা কর্মীরা জান বাজি রেখে লড়াই চালিয়ে গিয়েছে, লড়াই চালিয়ে গিয়েছি পরিবহন ব্যবসায়ীদের বিরুদ্ধে। যখন নারায়ণগঞ্জের বাস ভাড়া তারা লুটপাট করছে, জনগণের পকেট কেটে জনগণকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করছে, সেইটার জন্য আমরা লড়াই করেছি। রেলের ভূমি যারা দখল করছে এখনো করছে, রেলওয়ের প্রায় 3 বিঘা জমিতে আজকে রেলওয়ে কল্যাণ ট্রাস্ট নামে একটি প্রতিষ্ঠান যেটা রেলের জমিকে দখল করছে, সেই লড়াইয়ের বিরুদ্ধে, সেই দখলের বিরুদ্ধে নারায়ণগঞ্জবাসীর এবং আমাদের লড়াই জারি আছে। এবং আমরা বলি যে আপনাদের শাসন ব্যবস্থা টিকবে না। নারায়ণগঞ্জে যারা স্থানীয় এমপি আছেন, আমরা দেখলাম গত 2 মাস আগে তারা স্থানীয় মেয়র, এসপি, ডিসি, 2 এমপি সহযোগে তারা নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবে বসলেন। তারা প্রেস ক্লাবে বসে ভাবলেন যে তারা নারায়ণগঞ্জের হকার এবং পরিবহনের যে জ্যাম এইটাকে সমাধান করবেন। আমরা দেখলাম তারা তো সমাধান করতে পারলেন না, উল্টো নারায়ণগঞ্জের হকারকে ফুটপাথ থেকে উঠিয়ে রাস্তায় বসিয়ে দিয়েছে। এই হচ্ছে এমপির কাজ। আমরা বলেছিলাম প্রশ্নটা হকার প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে নারায়ণগঞ্জের গরিব মানুষ, শ্রমজীবী মানুষ কোত্থেকে কিনবে, তার ফয়সলা করুন। তারা তার ফয়সলা না করে তারা হকারকে নিয়ে রাজনীতি করছেন। এই হকার, নারায়ণগঞ্জের হকার কার লাঠিয়াল হিসেবে কাজ করে, কাকে চাঁদা দেয় নারায়ণগঞ্জবাসী জানেন না। আমরা জানি এমপি মহোদয়দেরকে তারা সেই চাঁদা দেন এবং তাদের লাঠিয়াল হিসেবেই তারা ব্যবহৃত হন। আমরা পরিষ্কারভাবে বলে যে এমপি মহোদয় সহ ডিসি মেয়র হকারদেরকে নিয়ে রাজনীতি করবেন না। প্রশ্ন পরিষ্কার, নারায়ণগঞ্জের শ্রমজীবী মানুষ, গরিব মানুষ তারা কোত্থেকে কিনবেন, তার ব্যবস্থা করেন। আপনারা যে হকার মার্কেট করেছেন সেইটা কার্যকর নয়, সেটাকে ভেঙে ফেলে বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে নতুন করে পরিকল্পনা করতে হবে। আপনার সেই পরিকল্পনা নাই, আপনারা রাজনীতি করছেন, আপনারা উত্তর দক্ষিণ আপনারা মিলিত হচ্ছেন, সেইটার ভোগান্তি, সেইটার মাশুল নারায়ণগঞ্জের জনগণ দিচ্ছেন। আমরা বলতে চাই গণসংহতি আন্দোলন যতদিন পর্যন্ত নারায়ণগঞ্জে আছে আমরা গরিব মানুষের পক্ষে লড়ব, আমরা নারায়ণগঞ্জের শ্রমজীবী মানুষের পক্ষে লড়ব। আমরা আবার বলে যে আমরা জনগণের ভোটাধিকারের পক্ষে, মানুষের গণতন্ত্রের পক্ষে। আমরা বলেছিলাম চাল ডাল তেল নুন সহ সমস্ত জিনিসের যে সিন্ডিকেট আছে সিন্ডিকেট ভেঙে দিন, সিন্ডিকেট ভেঙে দিয়ে চাল ডাল তেল নুন সহ গরিব মানুষকে রেশনিংয়ের ব্যবস্থা করুন এবং বাজার ব্যবস্থা মনিটরিং করে সেইখানকার শ্রমজীবী মানুষ সহ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনুন। ছাত্র ফেডারেশন আজকে যে সম্মেলন করছে সেই সম্মেলন শেষ নয়, ছাত্ররা কেবলমাত্র ছাত্রদের দাবি নয়, ছাত্র শ্রমিকের দাবি নিয়েও লড়ছে, ছাত্ররা শ্রমজীবী মানুষের দাবি নিয়ে লড়ছে, ছাত্ররা দাবি তুলছে গণতান্ত্রিক বাংলাদেশের, ছাত্ররা দাবি তুলছে ভোটাধিকারের, ছাত্ররা দাবি তুলছে গণতন্ত্রের। আপনার সিদ্ধান্ত কার পক্ষে দাঁড়াবেন? আজকে যে ছাত্র ফেডারেশন লড়াই করছে আপনার পক্ষে, আমার পক্ষে, মজলুমের পক্ষে, আমাদের ন্যায্য ছাত্রদের পক্ষে দাঁড়ানো এবং সেই দাঁড়ানো আপনারা দাঁড়িয়েছেন। ছাত্র ফেডারেশন এই যে সম্মেলন করছে সেই সম্মেলনের জন্য ছাত্র ফেডারেশন যে গণচাঁদা তুলেছিল সেই গণচাঁদা আপনারাই দিয়েছেন। আমরা নারায়ণগঞ্জবাসী লড়াইয়ের প্রতি, তার আস্থার প্রতি, সম্মানের প্রতি কৃতজ্ঞতা পোষণ করি। আমি ওর বক্তব্য শেষ করব পরিষ্কারভাবে 2টি কথা বলে। এক, যারা সরকারি সংস্থা তারা আজকে জনগণের শত্রু হিসেবে দাঁড়িয়ে আছে, তারা জনগণের সম্পদ লুট করছে, জনগণ থেকে ঘুষ নিচ্ছে, জনগণকে হামলা মামলা নিপীড়ন করতেছে। এই যে সরকারি সংস্থা, আমরা গাছের দিক থেকে পরিষ্কারভাবে বলে গাছের প্রধান শত্রু
পরিবেশ অধিদপ্তর, নদীর প্রধান শত্রু বিআইডব্লিউটিএ, বাংলাদেশের জনগণের প্রধান শত্রু কে? আওয়ামী লীগ সরকার। ফলে এই সরকারকে হটানো ছাড়া আমাদের কোনো বিকল্প আছে? দ্বিতীয় বিকল্প নাই। এই বিকল্প গড়ে উঠতে পারে জনগণের ঐক্য, গণসংহতি আন্দোলন, সেই রাজনৈতিক দল গড়ে তুলছে। নারায়ণগঞ্জবাসীর প্রতি আহ্বান, আসুন, বিভেদ নয়, ঐক্য চাই, গণতন্ত্রের প্রশ্নে, ভোটাধিকারের প্রশ্নে, মানুষের অধিকারের প্রশ্নে। আমরা ডাইনে বামে তাকাবো না। যারা গণতন্ত্রের পক্ষে বলবেন, যারা ভোটাধিকারের পক্ষে বলবেন, যারা মানুষের পক্ষে বলবেন, আমরা সকলে এক স্বর, আমরা এক পরিবার, এবং এই নারায়ণগঞ্জ থেকে সেই এক পরিবার, এক লড়াই গড়ে তুলতে হবে। সেই আশাবাদ রাখি আমাদের দল গণসংহতি আন্দোলন। আমরা বিশ্বাস রাখি নারায়ণগঞ্জের মুক্তিকামী জনতা, নারায়ণগঞ্জের যারা গণতন্ত্র চান, ভোটাধিকার চান, মানুষের মুক্তি চান, সকলেই গণসংহতি আন্দোলনে যোগ দেবেন। এবং সত্যিকার অর্থে আমি বিশ্বাস করি গণসংহতি আন্দোলন আগামী দিনে মুক্তির দল, এই দল বাংলাদেশের মানুষের যে পরাজয় আছে, যে দুঃশাসন আছে, সেই দুঃশাসন ভেঙে বাংলাদেশকে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের পথে নিয়ে যাবে। সেই আশাবাদ রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে আসসালামু আলাইকুম, এবং আমাদের দলের পক্ষ থেকে আবারও রক্তিম অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।